Hi friends, welcome back to my channel. আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দিদি জামাইবাবু পিসি সবাই আছে। আজকে রান্না হবে মাটন গ্রেভিটা আজকে রান্না করব। তো আপনারা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে 1.5 কেজি খাসির মাংস আছে। তো মা প্রথমে খাসির মাংসের জন্য শিলে মশলাগুলো বেটে নেবে। শিলে বাটা মশলা দিয়ে খাসির মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো হয়। তো মা প্রথমে শুকনো লঙ্কাটা বেটে নিয়েছে, মশলাটা তুলে নিচ্ছে। আর মাংসের জন্য এখানে আদা, জিরে, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা সব মশলা বেটে নিয়েছে। আর খাসির মাংসগুলো পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছে। এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার মাংসের জন্য আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। খাসির মাংসের আলুর কিন্তু একটা বিশেষ গুরুত্ব আছে আমাদের বাঙালিদের কাছে, কারণ মাংসের সমস্ত ফ্লেভারটা এই আলুই অ্যাবজর্ব করে, যার জন্য খাসির মাংসের আলু খেতে কিন্তু হয়ে যায় অসাধারণ। তো এখানে আলুগুলো সব লাল করে ভেজে নিয়েছে, এবার আলু ভাজাগুলো একে একে সব তুলে নিতে হবে। আলুগুলো এমনভাবেই লাল করে ভাজতে হবে, মাংসের সাথে একসঙ্গে আলু দিয়ে কষালে যাতে মাংসের মতোই আলুগুলো বেশ ফুলে ফুলে ওঠে আর নরম তুলতুলে হয়ে যায়। তো তার জন্য ভালো করে লাল করে আলুগুলো ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজা তেলের মধ্যে একটা গোটা পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজটা ব্রাউন কালার করে প্রথমে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে একে একে বেটে রাখা মশলাগুলো আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর শুকনো লঙ্কা বাটা সবগুলো মশলা একসঙ্গে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে লবণ আর হলুদ আর কিছুটা পরিমাণ সর্ষের তেল মিশিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে, মশলা থেকে তেল বেরোতে শুরু করবে, তখন বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো তখন আগে থেকে ধুয়ে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। একটু বেশি টাইম ধরে মাংসটা কষিয়ে নিতে হবে। এটা যেহেতু খাসির মাংস তাই এটা পুরোপুরি কড়াইতে হবে আর সাথে কাঠের জালে। এটা আপনারা প্রেশার কুকারেও করতে পারেন, তবে কড়াইয়ের স্বাদটা কিন্তু একেবারেই অন্য রকম এবং অসাধারণ হয়। তো মাংসটা 3-4 বার ঢেকে ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে। যখন মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন আগে থেকে ভেজে রাখা আলুগুলো মিশিয়ে দিতে হবে, দিয়ে আবারও মাংসটা এইভাবে কষিয়ে কিছু টাইম ধরে রান্না করে নিতে হবে। মাংসটা কষাতে প্রায় 15-20 মিনিট সময় লেগেছিল। মাংসটা ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে পরিমাণ মতন জল মিশিয়ে দিতে হবে। জলটা যদি গরম জল দেন তাহলে তো আরও বেশি ভালো হয়। তো এখানে জলটা মেশানো হয়ে গেছে, এবার মাংসটা ফোটার জন্য ঢেকে দিতে হবে। মাংসটা যখন ফুটে উঠবে তখন ঢাকনাটা সরিয়ে নিতে হবে, নিয়ে এর ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। দেখুন মাংসের কালারটা দারুণ হয়েছে, দেখেই খেতে ইচ্ছা করছে। আর খাসির মাংসের তেলগুলো ফুলে ফুলে উঠেছে আর আলুগুলোও দারুণ গলে গেছে। মাংসটা এবার নামিয়ে নিতে হবে আর গরম গরম ভাতে সার্ভ করতে হবে। তো এইভাবে খাসির মাংস আপনারা বাড়িতে অবশ্যই রান্না করবেন, এবং এটা গরম ভাতে কিংবা বিরিয়ানি বা ফ্রাইড রাইসের সঙ্গে কিংবা রুটি পরোটার সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো কিছুটা মাংস এখানে তোলা হচ্ছে জামাইবাবুর জন্য। তো রান্না সব কমপ্লিট হয়ে গেছে, তো এবার সবাইকে খেতে দিতে হবে। তো আজকে খুব সিম্পল রান্না হয়েছিল, তো সবাইকে এখানে খেতে দেওয়া হয়েছে। এখানে বাবা, পিসি, অর্ঘ, জামাইবাবু, দিদি, মা, আমি সবাই আছি। আমি এখানে আমার পরিবার সবাই মিলে খেতে বসে গেছি। কেমন হয়েছে? অর্ঘ বলে দিয়েছে খুব ভালো হয়েছে, তার মানে সত্যি খুব ভালো হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে খাসির মাংস রান্না করুন এবং পরিবার মিলে সবাই মিলে একসাথে বসে খান, দেখবেন তার আনন্দটাই অন্যরকম হবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ফিরে আসছি আগামীকাল।